আজকের এই ভিডিওটা একদম নতুনদের জন্য, যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার পরিকল্পনা করছেন বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন, তাদের মনে অনেক ডাউট থাকে মিউচুয়াল ফান্ড নিয়ে, যে যে টাকাটা আমি বিনিয়োগ করছি কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে, সেই প্ল্যাটফর্মটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার টাকা মার যাবে না তো, টাকা ফেরত পাবো তো? আবার অনেকে মনে করেন যে ব্যাংকের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা বেশি সেফ, কেননা ব্যাংকের একটা সিকিউরিটি থাকে, এরকম একটা মিথ থাকে, যেটা আমি এই ভিডিওর মাধ্যমে বিশদে আলোচনা করব। আবার গ্রোথ এবং ডিভিডেন্ড দুটো মিউচুয়াল ফান্ড থাকে, তো কোন জায়গাটায় বিনিয়োগ করাটা ঠিক হবে, গ্রোথ মিউচুয়াল ফান্ড নাকি ডিভিডেন্ড মিউচুয়াল ফান্ড যেখানে আমার ডিভিডেন্ডও আসবে, তো সেই বিষয়টা নিয়েও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং আর একটা খুবই কমন যেটা প্রশ্ন, সেটা হচ্ছে কি আমি ডাইরেক্ট স্টক মার্কেটে বিনিয়োগ করব নাকি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করব, কোনটা আমার জন্য বেশি বেনিফিশিয়াল হবে। তো আজকের ভিডিওতে এই সব কিছু প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন, যা কিছু ডাউট আছে সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। যদি এরপরও কিছু ডাউট বেঁচে থাকে বা কিছু প্রশ্ন আপনার মনে থাকে মিউচুয়াল ফান্ড রিলেটেড, তাহলে এই ভিডিওর কমেন্টে সেটা মেনশন করতে পারেন, সেই সব প্রশ্নগুলো নিয়েও আমি সেকেন্ড পার্ট বানাবো মিউচুয়াল ফান্ড রিলেটেড প্রশ্ন উত্তর পড়ব, ঠিক আছে? আর এই যে প্রশ্নগুলো আমি পিক করেছি সেগুলো বিভিন্ন ভিডিওর কমেন্ট থেকে আমি পিক করেছি, যেগুলো আপনারাই আমাকে জিজ্ঞেস করেছিলেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি অর্ণব, ওয়েলকাম ব্যাক টু মাই বিনিয়োগ চ্যানেল। তো আমাদের প্রথম প্রশ্ন হলো মিউচুয়াল ফান্ড নিয়ে, যে ব্যাংকের মাধ্যমে যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করি তাহলে সেটা বেশি সেফ নাকি অনলাইন কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আমি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করি তাহলে সেটা বেশি সেফ, কোনটাতে বিনিয়োগ করা বেশি আমাদের জন্য বেনিফিশিয়াল বা সেফ কোনটা বেশি? তো অনেকেই এরকম ধরনের একটা ধারণা নিয়ে থাকেন বা একটা মিথ বলবো, যে ব্যাংকের মাধ্যমে যদি আমি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করি তাহলে সেটা বেশি সেফ, কেননা ব্যাংকের একটা গ্যারেন্টি থাকে। যদি আমি SBI-এর কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে যাই তাহলে আমাকে SBI-এর কোনো ব্রাঞ্চে ভিজিট করতে হবে, সেখানে এমপ্লয়ীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, যদি কোনো কারণে সেই মিউচুয়াল ফান্ডটা বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার যে টাকাটা আছে সেই টাকাটা মার যাবে না, আমাকে ব্যাংক ঠিক ফিরিয়ে দেবে, এরকম ধরনের একটা মিথ, একটা ভুল ধারণা আমাদের থাকে। দেখুন, যদি আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাহলে ব্যাংকের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে দুটো ক্ষেত্রেই, এই ব্যাংক এবং অনলাইন এই যে প্ল্যাটফর্ম এই দুটোই হচ্ছে ভায়া, এই দুটো একটা প্ল্যাটফর্ম, দুটোই হচ্ছে প্ল্যাটফর্ম, দুটো প্ল্যাটফর্মের মাধ্যমেই আপনি বিনিয়োগ করছেন। বিনিয়োগ কোথায় করছেন? একটা পার্টিকুলার AMC-তে আপনি বিনিয়োগ করছেন, যেখানে কাস্টোডিয়ান যারা রয়েছে তাদের কাছে টাকাটা থাকে, ঠিক আছে? তো AMC যদি বন্ধ হয়ে যায় বা যে প্ল্যাটফর্মটার মাধ্যমে আপনি বিনিয়োগ করছেন সেটা যদি বন্ধ হয়ে যায়, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। এটাকে অন্যরকমভাবে ভাবতে পারেন, যে ধরুন একটা এজেন্টের মাধ্যমে আপনি কোনো স্কিমে বিনিয়োগ করছেন, এখন সেই এজেন্টটা যদি চাকরি ছেড়ে দেয় বা সেই এজেন্টটা যদি মারা যায় তাহলে কি আপনি যে স্কিমে বিনিয়োগ করেছেন সেই স্কিমটা কি বন্ধ হয়ে যাবে? তা কিন্তু না, স্কিমটা চলতে থাকে। আপনাকে ওখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া হয়, একটা ফোলিও নাম্বার দেওয়া হয়, ইউনিটস কত অ্যালোট করা হয়েছে, কোন ন্যাভ আপনি বিনিয়োগ করেছেন, এই সমস্ত কিছু ডিটেলস আপনি পেয়ে যান, একটা অরিজিনাল একটা ডকুমেন্ট থাকে সেখানে, তো সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই ডকুমেন্টটা আপনি যখন কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন তখন সেটা মেলে পেয়ে যাবেন, এবং আপনার নিজের প্যান কার্ড দিয়ে বা নিজের ডিটেলস ফিল করার মাধ্যমে ক্যাম্পস বলে একটা ওয়েবসাইট আছে, সেই ক্যাম্পস ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার নিজের মিউচুয়াল ফান্ড চেক করে নিতে পারেন। এটা আপনি ব্যাংকের মাধ্যমে যদি দুটো মিউচুয়াল ফান্ড করেন এবং অনলাইনে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে দুটো মিউচুয়াল ফান্ড করেন তাহলে টোটাল 4টি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলেন, এবং 4টি মিউচুয়াল ফান্ডের ডিটেলস আপনি ক্যাম্পস এই ওয়েবসাইটে এক জায়গায় দেখতে পাবেন, যে আপনি 4টি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন, ঠিক আছে? তো তার মানে হচ্ছে কি, ব্যাংক বা যদি আপনি কোনো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ করেন দুটো ক্ষেত্রেই, ব্যাংক বা ওই অনলাইন প্ল্যাটফর্ম যদি বন্ধ হয়ে যায় তাহলেও আপনার মিউচুয়াল ফান্ড সুরক্ষিত রয়েছে, আপনার চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে? এবারে এখানে একটা প্রবলেম রয়েছে, প্রবলেমটা হচ্ছে যদি আপনি ব্যাংকের মাধ্যমে বিনিয়োগ করান তাহলে আপনি রেগুলার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন, ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন না। এখন ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড এবং রেগুলার মিউচুয়াল ফান্ডের মধ্যে পার্থক্য কী? রেগুলার মিউচুয়াল ফান্ডে আপনার এক্সপেন্স রেশিও বেশি লাগে। এক্সপেন্স রেশিও মানে কি, এখন আপনি যে টাকাটা বিনিয়োগ করছেন মিউচুয়াল ফান্ডে সেই টাকাটা কোনো ফান্ড ম্যানেজার ম্যানেজ করছে, তো সেই ফান্ড ম্যানেজার কিছু ফিস চার্জ করবে, ঠিক আছে? যেটা খুবই করাটা স্বাভাবিক, কেননা আপনি টাকা ম্যানেজ করছেন না, এত হেডেক আপনাকে নিতে হচ্ছে না, মার্কেট আপস অ্যান্ড ডাউনস হচ্ছে আপনাকে দেখার কোনো দরকার নেই, আপনার জন্য একজন ফান্ড ম্যানেজ করছে, সে তার জন্য কিছুটা পারিশ্রমিক নিচ্ছে, এরকমভাবে ভাবা যায়। এটাকে মিউচুয়াল ফান্ডের ভাষায় বলা হয় এক্সপেন্স রেশিও। এখন এই এক্সপেন্স রেশিও এটা বেশি বেড়ে যায় যদি আপনি মিউচুয়াল ফান্ডটা ব্যাংকের মাধ্যমে কেনেন তাহলে, তার কারণ কি, ব্যাংক এখানে রেগুলার মিউচুয়াল ফান্ডে আপনাকে বিনিয়োগ করে, যেখানে ব্যাংকেরও কিছু কমিশন থাকে, সেই কমিশনটা আপনার থেকেই নেওয়া হয়, মানে আপনি যে বিনিয়োগটা করছেন সেখান থেকেই কাটে সেই পার্সেন্টেজটা।
তো এক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে যদি আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাহলে ব্যাংকের ব্যাংকেও একটু পার্সেন্টেজ আপনি দিচ্ছেন অ্যাজ এ কমিশন, ব্যাংকও সেখান থেকে কমিশন পাচ্ছে। তো যে পার্সেন্টেজটা 1% 1.5% হয়, তো এই পার্সেন্টেজটা যেটা আপনার রিটার্নের মধ্যে ইনক্লুড হতো সেই 1% 1.5%টা ব্যাংক নিয়ে নিচ্ছে, তার পরিবর্তে আপনাকে সার্ভিসও দিচ্ছে, এটাও একটা ফ্যাক্ট। কিন্তু এই যে পার্সেন্টেজটা সেটা আপাতভাবে আপনার দেখে মনে হবে যে 1% 1.5% কাটুক, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা যদি আপনি 10 বছর 12 বছর অবধি চালান তাহলে দেখবেন যে এই যে অ্যামাউন্ট সেটা অনেকটা বড়, প্রায় লাখ টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে। ওই জন্য সবসময় আপনাকে আমি বলি যে রেগুলার মিউচুয়াল ফান্ডে আমরা কখনোই বিনিয়োগ করব না, আমরা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করব। ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার মাধ্যমে আপনি যে পার্সেন্টেজটা এক্সপেন্স রেশিওর যেটা এক্সট্রা পার্সেন্টেজ আপনি পে করছেন সেটা আপনি বাঁচিয়ে নিতে পারবেন, এবং এটা আপনি অনলাইনের মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন। অনলাইনে যেসব প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে, ওদের যদি অপশান থাকে। কিন্তু আমি সবসময় বলি যে সবসময় ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডেই বিনিয়োগ করবেন, যাতে আপনার পার্সেন্টেজে কমিশন যেটা কাটছে সেটা বেঁচে যায়। সেটা কিন্তু কয়েক লাখ টাকা দাঁড়াবে আজ থেকে 10-12 বছর পর্যন্ত আপনি লং টার্মের জন্য বিনিয়োগ করেন। আচ্ছা, তো আপনি ধরুন মনস্থির করলেন যে আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন এবং ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন। এখন আপনার একটা বন্ধু এসে বললো যে আর মিউচুয়াল ফান্ডে কেন বিনিয়োগ করছিস, ডাইরেক্ট শেয়ার বাজারে বিনিয়োগ কর, সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারিস। তো আপনার মধ্যে আবার সেই ডাউটটা চলে আসলো যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবো নাকি শেয়ার মার্কেটে বিনিয়োগ করবো, কোনটা আমার জন্য বেশি বেনিফিশিয়াল হবে। তো এটা নিয়ে খুব যুক্তিতর্ক হয়, এটার অনেক অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, অনেক কিছু নিয়ে আমি আগেও আলোচনা করেছি বিষয়টা নিয়ে। কিন্তু এর একটা সিম্পল আনসার হলো যে হ্যাঁ, যদি আপনি সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করেন তার অনেক অ্যাডভান্টেজ রয়েছে মিউচুয়াল ফান্ডের তুলনায়, এবং আপনি বেশি রিটার্নও নিয়ে আসতে পারবেন, এটা একদম সত্যি। কিন্তু তার জন্য আপনাকে অনেকটা বছর সময় দিতে হবে, আপনাকে যে নিজের স্কিল সেটা বাড়াতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, একটা কোম্পানি কী করে রিড করতে হয় বা তার গ্রোথ কীরকম রয়েছে, তার অ্যানুয়াল রিপোর্ট পড়া, ম্যানেজমেন্টদের শোনা, টেকনিক্যাল অ্যানালাইসিস করা, এই সমস্ত কিছু মানে রিস্ক ম্যানেজমেন্ট ফোকাস করা, অনেক কিছু বিষয় থাকে যেগুলো আমি মাই বিনিয়োগের চ্যানেলে বিভিন্ন ক্ষেত্রে ভিডিওস বানিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। তো যদি আপনার মধ্যে সেই ইন্টারেস্টটা থাকে, যদি আপনি সেই সময়টা দিতে পারেন, আপনার কাছে টাইম থাকে, তাহলে আপনি ডাইরেক্ট শেয়ার বাজারে বিনিয়োগ করার পরিকল্পনা করতে পারেন, তাতে রিটার্নটা ভালো পাওয়া যায় বটে, এবং আপনার নিজের প্রতি কন্ট্রোল থাকে এবং যে পার্সেন্টেজটা আপনার এক্সপেন্স হিসেবে কাটছে সেটা কাটবে না, কারণ আপনি নিজেই নিজের ফান্ড ম্যানেজার, নিজেই নিজের টাকা ম্যানেজ করছেন। এবং মার্কেট যখন নিচে পড়ছে তখন আপনি নিজের পজিশন অ্যাডজাস্টমেন্টও করতে পারেন অপশানসের মাধ্যমে। তো সেইগুলো যে স্কিল সেটা আপনাকে নিজেকে ডেভেলপ করতে হবে ওভার দ্য টাইম, সেটা হবে, হঠাৎ করে হবে না। কিন্তু আপনার মধ্যে যদি মানে সময় দেওয়ার মতো সময় না থাকে, আপনি অন্য চাকরি বাকরি করেন, ব্যবসা থাকে, তাহলে আপনি তো সেরকমভাবে সময় দিতে পারবেন না। তো সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড হচ্ছে বেস্ট একটা ইনভেস্টমেন্টের একটা মাধ্যম। তো মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি বিনিয়োগ করতে পারেন, যেখানে আপনার হয়ে একজন ফান্ড ম্যানেজার সেই টাকাটা ম্যানেজ করবে এবং সেখানে রিটার্ন আপনাকে এনে দেবে। আপনাকে এটা হেডেক নিতে হবে না যে মার্কেট ক্র্যাশ করলো নাকি বাড়ছে না, এখন কী করবো, কোন স্টক কিনবো, কোন স্টক বিক্রি করবো, এই সমস্ত কিছু হেডেক সেই ফান্ড ম্যানেজারের, আপনার শুধু রিটার্ন নিয়ে কথা, রিটার্নটা আপনি দেখবেন এইটুকুই আর কি। কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে কি যে আমরা অনেক সময় মিউচুয়াল ফান্ড যখন সিলেক্ট করি না তখন আমরা রিটার্নের পেছনে দৌড়াই। আমরা দেখি যে কোন ফান্ড সবথেকে বেশি হাইয়েস্ট রেটিং দিয়েছে, কোন ফান্ড সবথেকে বেশি রিটার্ন দিয়েছে। কিন্তু যদি আপনি এরকমভাবে দেখেন লাস্ট 5 বছর 10 বছর তো এরকম ফান্ড চেঞ্জ হতে থাকে। একটা ফান্ড যেটা ভালো রেটিং পেয়েছে পরের বছর হয়তো সেরকম সেই রেটিং পাচ্ছে না, রেটিংটা ডাউনগ্রেড হচ্ছে, বা রিটার্ন যেটা দেখছি আমরা 5-6 বছরে সেই রিটার্নটা চেঞ্জেস হয়ে যাচ্ছে, আন্ডার পারফর্ম করছে, কখনো কখনো আউট পারফর্ম করছে, এরকমভাবে চেঞ্জেস হচ্ছে। আর আপনি বারবার যদি এই ফান্ডগুলো মানে চেঞ্জ করতে থাকেন, একটার পর একটা ফান্ডে জাম্প করতে থাকেন এই যে বেসিক যে প্যারামিটার্সগুলো দেখে, তাহলে কিন্তু সমস্যা রয়েছে। তার কারণ যখন আপনি মিউচুয়াল ফান্ড একটা থেকে প্রফিট বুক করছেন তখন আপনি ট্যাক্সের আয়তায় পড়ছেন, সেই ট্যাক্সের জন্য আলাদাভাবে আপনাকে টাকা পে করতে হচ্ছে। আর এরকমভাবে যদি আমরা প্রত্যেক বছর বছর ফান্ড চেঞ্জ করি তাহলে যে রিটার্নটা আসবে আপনার সেটাও কিন্তু কম আসবে। ইন্ডেক্স যেরকম রিটার্ন দিচ্ছে ঠিক সেরকমই আপনি রিটার্ন নিয়ে আসবেন। যদি আমরা লাস্ট 15 ইয়ার্সের ডেটা দেখি তাহলে যখনই আপনি এরকমভাবে চেঞ্জেস করছেন তার দরুন যে রিটার্নটা নিয়ে আসছেন সেটা মোটামুটি 14% 14%, কিন্তু অন্যদিকে সেন্সেক্স যে রিটার্নটা দিয়েছে সেটা হলো 13.5%। তো মাত্র স্লাইট একটা পার্সেন্টেজে আপনি ইন্ডেক্সের যে রিটার্ন সেটাকে বিট করছেন এক্ষেত্রে বারবার ফান্ড চেঞ্জ করার জন্য। এবং ট্যাক্সেরও আলাদা একটা ঝামেলা রয়েছে,
তাই না? আর এর সলিউশন হিসেবে আপনাকে হেল্প করতে পারে ইটি মানি জিনিয়াস। ইটি মানি জিনিয়াস একটা মেম্বারশিপ যেটা আপনাকে ডিফারেন্ট মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও বানিয়ে দেবে ফর ডিফারেন্ট ইনভেস্টমেন্ট হরাইজন, এবং এই পোর্টফোলিওটা ইন্ডেক্স ফান্ডের মিক্স থাকবে এবং লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ, ইন্টারন্যাশনাল ফান্ডস, গোল্ড ইন্ডেক্স সমস্ত কিছু মিক্স করে আপনার জন্য একটা পোর্টফোলিও বানানো হবে যেটা বিভিন্ন মার্কেট কন্ডিশনেও অ্যাডজাস্টমেন্ট করা হবে। তো যার ফলে যে কোনো মার্কেট কন্ডিশনে এদের যে রিটার্ন সেটা ভালো পাওয়া যায় এবং ডাইভার্সিফাই হয়ে থাকে অ্যাকচুয়ালি। যদি আপনি এদের জেনিয়াস হাই গ্রোথ মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে বিনিয়োগ করতেন লাস্ট 15 ইয়ার্সের মধ্যে যে কোনো 7 ইয়ার্স, তাহলে যে রিটার্নটা পেতেন সেটা হলো 16.1%, যেটা একটা ভালো রিটার্ন। তো যদি আপনি ইটি মানি এই অ্যাপটা ডাউনলোড করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারেন এবং নিজের মিউচুয়াল ফান্ডের যে ইনভেস্টমেন্টের জার্নি শুরু করতে পারেন। সো ডাউনলোড ইটি মানি। তো ফাইনালি ধরুন আপনি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিলেন, কেননা এতটা সময় আপনার নেই যে আপনি একটা কোম্পানি সম্পর্কে অ্যানালাইসিস করবেন, তার ফান্ডামেন্টাল টেকনিক্যাল এত সব স্টাডি করবেন। তো আপনি সিদ্ধান্ত নিলেন যে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে আপনার জন্য বেস্ট হবে, তো ভালো কথা। তো মিউচুয়াল ফান্ডে যখন আপনি সিলেক্ট করতে যাবেন তখন দুটো স্কিম আপনার সামনে আসবে, একটা হলো গ্রোথ ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড আর দ্বিতীয় হলো ইনকাম কাম ওয়েলথ ডিস্ট্রিবিউশন মিউচুয়াল ফান্ড। এই দুটো কিন্তু আলাদা আলাদা, এবং এই দুটোর মানে কী সেটা জানাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা যখন কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, এক্সট্রা সারপ্লাস যখন মিউচুয়াল ফান্ড হাউসের কাছে আসে, তখন তাদের কাছে অপশান থাকে যে অপশানটা আপনি সিলেক্ট করে দেবেন যখন মিউচুয়াল ফান্ডে আপনি সিলেক্ট করবেন তখন। তো সেখানে যদি আপনি বলেন যে এই যে এক্সট্রা সারপ্লাস ক্যাশটা আসলো, সেই ক্যাশটা যেটা আসলো সেটা আপনি আমাকে অ্যাজ এ ডিভিডেন্ট আমাকে দিয়ে দেন, আপনি যদি মিউচুয়াল ফান্ড হাউসকে বলেন যে অ্যাজ এ ডিভিডেন্ট আপনি আমাকে দিয়ে দেবেন, তাহলে মিউচুয়াল ফান্ড হাউস কী করবে, সেই টাকাটাই আপনাকে ডিভিডেন্ট হিসেবে দিয়ে দেবে। আবার যদি আপনি বলেন যে না, যে টাকাটা সারপ্লাস আসলো সেই টাকাটা আবার আপনি রিইনভেস্ট করুন ওই একই স্কিমে, ওই একই ফান্ডে, এবং তার জন্য যে ইউনিটস সেটা আমার নামে অ্যালট করে দিন, তো মিউচুয়াল ফান্ড হাউস তাই করবে। আর এইটা কখন করবে, যখন আপনি মিউচুয়াল ফান্ডে প্রথমবার যখন বিনিয়োগ শুরু করতে যাবেন তখন ওখানে লেখা থাকবে দেখুন গ্রোথ নাকি ডিভিডেন্ড। তো যখন গ্রোথ আমরা সিলেক্ট করি তার মানে ওই যে সারপ্লাস ক্যাশটা তখন সেটা রিইনভেস্ট করা হয় সেই স্কিমে, তখন সেটা বাই ডিফল্ট করতে থাকে মিউচুয়াল ফান্ড হাউস। আর যদি আপনি ডিভিডেন্ড সিলেক্ট করেন তাহলে আপনি যে ডিভিডেন্ড পাবেন, যেরকম যেরকম সারপ্লাস ক্যাশ আসবে সেরকম সেরকম মিউচুয়াল ফান্ড আপনার অ্যাড্রেস আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ওরকম ক্যাশ ঢোকাতে থাকবে ডিভিডেন্ড হিসেবে। তো এ মানে দুটোর মধ্যে কোনটা সিলেক্ট করা উচিত এটা আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। দেখুন আমি সবসময় বলি যে গ্রোথ ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড সবসময় সিলেক্ট আমাদের করা উচিত। তার কারণ কী, তার কারণ আদতে আপনার ডিভিডেন্ড যেটা নিচ্ছেন সেটাতে আপনার আদতে কোনো লাভ হচ্ছে না। তার কারণ কী, যখন আপনি ডিভিডেন্ড হিসেবে নেবেন, ভালো করে শুনবেন, যখন আপনি ডিভিডেন্ড হিসেবে নেবেন তখন যে ন্যাব, সেই ন্যাবের ভ্যালুটাও শুধু কমে যাবে। ধরুন একটা মিউচুয়াল ফান্ডের ন্যাব চলছে 100 টাকা, এবার ধরুন 20 টাকা আপনি ডিভিডেন্ড হিসেবে নিলেন, তাহলে তার ন্যাব ভ্যালু কমে হয়ে যাবে 80 টাকা, যেখানে ছিল 100 টাকা সেটা হয়ে যাবে 80 টাকা। তো আদতে আপনার কোনো লাভ নেই, আপনার নিজের যে প্রিন্সিপাল ক্যাপিটাল সেখান থেকেই আপনি ডিভিডেন্ড নিচ্ছেন অ্যাকচুয়ালি। আর অন্যদিকে যদি রিইনভেস্ট করা হয় সেটা, তাহলে 100 টাকায় থাকবে ন্যাব, সেটা আবার রিইনভেস্ট করে আপনার ইউনিটস অ্যালোট করে দেওয়া হবে, ঠিক আছে? তো আদতে ডিভিডেন্ড যে মিউচুয়াল ফান্ডগুলো থাকে সেখানে আদতে আপনার কোনো লাভ নেই, গ্রোথ ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডই সিলেক্ট করবেন। তাহলে এই ভিডিও থেকে দুটো বিষয় বুঝতে পারলেন, একটা হলো ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে আমরা বিনিয়োগ করব, আর দ্বিতীয়ত গ্রোথ ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডে আমরা বিনিয়োগ করব, ঠিক আছে? তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হলো। আর একটা যেটা ভুল আমরা যখন করি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে, তখন কী হয় যে আমরা 1000 ঘন্টা মিউচুয়াল ফান্ড নিয়ে বসে থাকি, মানে আমরা ভাবি যে রিস্ক ডাইভার্সিফাই করার জন্য 10টা 12টা প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডে আমাদের হয়তো কোনোটা 100 টাকা, কোনোটাতে 200 টাকা, কোনোটাতে 500 টাকা, 1000 টাকা, এরকমভাবে SIP চলছে এবং 10-12টা মিউচুয়াল ফান্ডে আমরা বিনিয়োগ করি। এখানে সমস্যাটা কি, একটা মিউচুয়াল ফান্ড হোল্ডিংসে যদি যাবেন, যদি দেখেন তাহলে দেখবেন একটা মিউচুয়াল ফান্ড হয়তো 40টা 50টা 60টা স্টকস হোল্ড করছে, আর একটা মিউচুয়াল ফান্ড সেটাও সেই 40টা 50টা 60টা স্টক হোল্ড করছে। তো এরকম 12টা মিউচুয়াল ফান্ড 50টা 60টা স্টক হোল্ড করছে, তো আদতে আপনি দেখবেন যে আপনার রিটার্ন কীরকম আসছে বছর পর শেষে। বছরের শেষে দেখবেন যে ইন্ডেক্স যে রিটার্নটা দিচ্ছে ঠিক সেই রকমই রিটার্ন আপনি পাচ্ছেন, কেননা আপনার যে টাকাটা সেই টাকাটা মার্কেটের যতগুলো কোম্পানি আছে সব কোম্পানিতেই লাগছে, ঠিক আছে?
তো ওভার ডাইভার্সিফিকেশন করাটাও যেরকম খারাপ, সেরকম খুব কম ডাইভার্সিফিকেশন করাটাও খারাপ, দুটোই খারাপ। আপনাকে একটু স্মার্টলি প্লে আউট করতে আপনাকে দেখতে হবে যে যেসব স্টকসগুলো আপনার পোর্টফোলিওতে রয়েছে সেই স্টকসগুলো রিপিট হচ্ছে না। তো আমি হাজার গোন্ডা মিউচুয়াল ফান্ড নিয়ে কোনো লাভ নেই, আপনি ম্যাক্সিমাম দুটো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন, ঠিক আছে? আমার যেটা ওপিনিয়ন, আমার যেটা মতামত সেটাই আপনাকে বললাম যে ম্যাক্সিমাম দুটো, একটা হলো ঠিক আছে, কিন্তু সেরকম মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার জন্য ক্রাইটেরিয়াগুলো আপনার জানা দরকার, যেগুলো আমি অনেক আগে 2 বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি প্রত্যেকটা ক্রাইটেরিয়া নিয়ে ব্যাখ্যা করেছি। শুধুমাত্র রেটিং আর রিটার্ন দেখে কোনো দিন মিউচুয়াল ফান্ডে ভালো মিউচুয়াল ফান্ড সিলেক্ট হয় না, তারও একটা ক্রাইটেরিয়া থাকে, যেগুলো 8-9টা ক্রাইটেরিয়া যেগুলো আমি সিলেক্ট করেছিলাম, যেগুলো নিয়ে ভিডিও একটা বানিয়েছিলাম, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেটা আপনি চেক আউট করতে পারেন। তো সেগুলো দেখলে আপনি নিজের থেকেই ভালো একটা মিউচুয়াল ফান্ড পিকও করে নিতে পারবেন। তো যেটা বলছিলাম যে আমাদের হাজার ঘন্টা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করাটা উচিত না, আমাদেরকে একটা দুটো কোয়ালিটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা দরকার, ঠিক আছে? তো এইটা আমাদেরকে মনে রাখতে হবে। আর একটা যেটা প্রশ্ন, যেটা খুব কমন প্রশ্ন থাকে আমাদের, সেটা হচ্ছে কি যদি মিউচুয়াল ফান্ড বন্ধ হয়ে যায় তাহলে আমাদের টাকার কী হবে? তো যেটা ভিডিও শুরুতে বলছিলাম যে অনলাইন কোনো প্ল্যাটফর্ম যদি বন্ধ হয়ে যায় তাহলে তো কোনো সমস্যার কিছু নেই, আপনি সমস্ত ডিটেলস স্ক্যামস এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন। কিন্তু ওই ফান্ড হাউসে যদি বন্ধ হয়ে যায়, যেরকম ফ্র্যাঙ্কলিন যে একটা কোম্পানি ছিল সেখানে অনেক স্কিম বন্ধ করে 5-6টা তারা বন্ধ করে দিয়েছিল, তখন সেক্ষেত্রে কী হবে? তো এই জিনিসটা একটু বিশদে আপনাকে বলছি। দেখুন, যদি কোনো মিউচুয়াল ফান্ড বন্ধ হয়ে যায় তাহলে দুটো জিনিস হতে পারে। এক তো হতে পারে সে অন্য একটা মিউচুয়াল ফান্ডের সাথে মার্জ করতে পারে, আর দ্বিতীয়ত অন্য একটা মিউচুয়াল ফান্ড তার যে ইয়ে রয়েছে, কাস্টমার বেস রয়েছে বা তার মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো রয়েছে সবগুলো সে অ্যাকোয়ার করতে পারে, মানে অন্য একটা মিউচুয়াল ফান্ড সেই ফান্ড হাউসটাকে স্টেক নিয়ে সে তখন অপারেট করতে পারে, এই জিনিসটা হতে পারে। এই জিনিসটা আগেও আমরা দেখেছি। ফর এক্সাম্পল, যদি আমরা নিপন ইন্ডিয়া এবং রিলায়েন্সের কথা বলি, তাহলে রিলায়েন্স যে মিউচুয়াল ফান্ড ছিল সেটা তার যে স্টেক সেটা ম্যাক্সিমাম বিক্রি করে দিয়েছে নিপন ইন্ডিয়াকে, এবং নিপন ইন্ডিয়া তার যে স্কিমগুলো ছিল সেই স্কিমের নেম সব চেঞ্জ করে দিয়েছে। আপনার ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন নেই, আপনি হয়তো রিলায়েন্স মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতেন, তার নামটা এখন পরিবর্তন হয়ে গেছে নিপন মিউচুয়াল ফান্ড, কিন্তু অ্যাকচুয়ালি যে ফান্ড যে যারা ম্যানেজ করছিল সেই ফান্ড ম্যানেজার হয়তো চেঞ্জ হতে পারে বা অন্য কোনো কিছু চেঞ্জ হতে পারে, কিন্তু আপনার টাকা সেখানে ব্লক হয়ে যাওয়া বা টাকা আপনি উইথড্র করতে পাচ্ছেন না, যে টাকাটা ইনভেস্ট করেছিলেন সব টাকা জলে চলে গেল, এরকম ঘটনা কিন্তু আপনার সাথে কোনো দিনই হয়নি, বা আপনি হয়তো বুঝতেও পারেননি যে এরকম ধরনের একটা পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে। তো এই জিনিসটাই হয়, একটা কোম্পানি যখন দেউলিয়া হয়ে যায়, দেউলিয়া তো হয় না, মানে সে যদি বলে করে যে আমি বিজনেস আর করবো না মিউচুয়াল ফান্ডের, তাহলে সে সেবির কাছে রিকোয়েস্ট করে। সেবির বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে, রুলস রেগুলেশন থাকে, যে কোম্পানির সাথে মার্জ হবে তার ক্রাইটেরিয়া কীরকম, সেবির অ্যাপ্রুভাল সবসময় দরকার হয়। কেউ যদি অ্যাকোয়ার করতে চায় কোনো একটা কোম্পানিকে তাহলে সেবির অ্যাপ্রুভাল দরকার, কেউ যদি মার্জ করতে চায় কোনো একটা কোম্পানির সাথে তাহলেও সেবির দরকার, সেবির অ্যাপ্রুভাল দরকার। তো সেবি এইগুলো ভীষণভাবে স্ট্রিক্টলি রেগুলেট করে যাতে আপনার আমার টাকা সুরক্ষিত থাকে, তাই সেবির ওপর ভরসা রাখতে পারেন। এরকম কোনো ঘটনার আগে অনেক রকম মার্জ হয়েছে, অ্যাকোয়ার করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু তারপরেও ইনভেস্টার দিক থেকে কোনো রকম প্রবলেম হয়নি। একটা সময় এই যে ফ্র্যাঙ্কলিনের যে 5টা স্কিম বন্ধ হয়েছিল সেখানে আপাতভাবে আমাদের টাকা আটকে গেছিলো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ধীরে 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 আমরা সব টাকা সেখান থেকে বের করে নিতে পারি। তো সাময়িকভাবে একটুখানি প্রবলেম আমাদেরকে ফেস করতে হতে পারে, কিন্তু সেটা বিশেষ কোনো কেসে, সব কেসে না। তো তার জন্য আপনাকে ভালো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হবে, দেখতে হবে যেসব টাকা আপনি কোনো একটা বন্ড, মানে এই ফ্র্যাঙ্কলিনের ক্ষেত্রে কী হয়েছিল, ফ্র্যাঙ্কলিনের ক্ষেত্রে 5টা মিউচুয়াল ফান্ড ছিল, স্কিম ছিল, সেখানে তারা যেসব টাকাগুলো নিচ্ছিল, কালেক্ট করছিল, সেই টাকাগুলো এমন সব বন্ডে লাগাচ্ছিল যে বন্ডে একদম মানে যাতা বন্ডে রেটিং ছিল, হ্যাঁ, মানে তারা একদম দেউলিয়ার মুখোমুখি ছিল এরকম, তার জন্য রিটার্নও বিশাল হাই দিচ্ছিল, কিন্তু দেউলিয়ার মুখোমুখি ছিল। এবার তারা যখন ব্যাংক্রাপ্ট হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, তখন সেই টাকাটা আর ফেরত পাচ্ছে না, তখন সেক্ষেত্রে তাদেরকে বন্ধ করা হয়। ওই জন্য আপনাদেরকে অ্যাজ এ ইনভেস্টার, অ্যাজ এ মিউচুয়াল ফান্ড ইনভেস্টার, আপনার এটা দায়িত্ব যে ভালো মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার আগে ক্রাইটেরিয়াগুলো দেখে নেওয়া, একটা ভালো মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার আগে আপনার মিউচুয়াল ফান্ড সম্পর্কে ভালো করে নলেজ নেওয়া যে কীভাবে একটা ভালো মিউচুয়াল ফান্ড সিলেক্ট করব, কোন কোন ক্রাইটেরিয়াকে দেবো যাতে আমার পরবর্তী ক্ষেত্রে সমস্যা না হয়, এই জিনিসগুলো আপনার নিজের দায়িত্বে আপনাকে করতে হবে, ঠিক আছে? তো এই ধরনের ইভেন্ট খুবই কম হয়, যদি হয়েও থাকে তাহলে সেবি রয়েছে,
ভরসা করতে পারেন আপনার টাকা কোনোভাবেই মার যাবে না, সমস্ত টাকা ফেরত পাবে না। তো এই পর্বের লাস্ট যে প্রশ্ন সেটা হলো যে যদি আমরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করি তাহলে কখন আমরা এসআইপিতে বিনিয়োগ করবো আর কখন আমরা লামসাম ইনভেস্ট করব। তো দেখুন এর একদম সিম্পল আনসার আপনাকে বলে দিই, আমরা ম্যাক্সিমাম সময় এসআইপিতেই বিনিয়োগ করব। যদি মার্কেট ফল করে এখান থেকে, মার্কেট অনেক সময় কারেক্ট করতে পারে, অনেক নিচে পড়তে পারে, দয়া করে এসআইপি তখন বন্ধ করবেন না। এই জায়গাটায় আমরা অনেক ভুল করি, আমরা হুট করে প্রফিট বুক করে নিই, আমাদের একটা টাইম ফ্রেম থাকে যে 3-4 বছরের জন্য বিনিয়োগ শুরু করলাম কিন্তু মার্কেট ফল করছে বলে যেটুকু প্রফিট দেখছি হঠাৎ করে আমরা সেই প্রফিটটা নিতে চাই, এই জিনিসটা আমরা করব না। আমরা এসআইপি এই জন্যই করি যাতে মার্কেট যখন পড়ে, মার্কেট যখন অনেকটা ফল করে সেই সময় যেন আমাদের টাকা লাগতে থাকে, যাতে আমরা বেশি ইউনিট পাই, ওই জন্য এসআইপিটা করা হয়। এসআইপি তখন বন্ধ করা একদম করবেন না। এই যে ডেটা লাস্ট 3-4 মাসে যেখানে মার্কেট ফল করছিল সেখানে অনেকেই মিউচুয়াল ফান্ডের যে এসআইপি সেটা বন্ধ করে দিয়েছেন তো মার্কেট ফলের কারণে। তো এই একটা কারণ যদি থাকে আপনার যে মার্কেট ফল করছে তার জন্য আপনি যা প্রফিট দেখছেন বুক করে নেবেন, এই জিনিসটা কিন্তু করবেন না, এসআইপিটা চালু রাখুন, ঠিক আছে? বা যে ইনভেস্টমেন্ট অবজেক্টিভের জন্য আপনি এসআইপিটা করতে শুরু করেছিলেন সেই ইনভেস্টমেন্ট অবজেক্টিভ যতদিন না আপনার ফুলফিল হচ্ছে ততক্ষণ আপনি এসআইপি চালিয়ে যাবেন। কিন্তু কখন আপনি লামসাম করবেন? লামসাম আমরা তখনই করব যখন মার্কেট ক্র্যাশ করবে। ধরুন মার্কেট এখান থেকে 25% নিচে পড়লো, 20% নিচে পড়লো, বা 30% 35% নিচে পড়লো, তখন একটা ভালো অ্যামাউন্ট আপনি সেই সময় বিনিয়োগ করতে পারেন এবং ভালো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। তো আপনাকে জানিয়ে দিলাম যে কখন আপনি এসআইপি করবেন এবং কখন আপনি লামসাম করবেন। এসআইপি কখনও বন্ধ করবেন না, এসআইপি চালিয়ে যান। লামসাম করার সময় মার্কেট যখন ক্র্যাশ করবে তখনই আমরা লামসাম করব, ঠিক আছে? তো আশা করছি আজকের এই ভিডিওতে যে সাধারণ প্রশ্নগুলো আপনাদের মনে থাকে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করার সময়, তো এই প্রশ্নগুলোর আনসার আমি করতে পেরেছি। যদি কোনো প্রশ্ন আপনার মিস করে থাকি বা এমন কিছু প্রশ্ন আপনার কাছে রয়েছে যেগুলো হয়তো এখন অবধি কেউ আনসার করেনি বা আপনার জানাটা খুব দরকার, তাহলে এই ভিডিওর কমেন্টে আপনি আপনার প্রশ্নটা রাখতে পারেন। আমি ছাড়া অনেকেই রয়েছে যাদের কাছে সেই আনসার হয়তো জানা রয়েছে। তো যদি এরকম কেউ থাকেন যে কোনো একজনের প্রশ্নের উত্তর আপনি জানেন ফর শিওর, তাহলে আপনি ওনার যে প্রশ্ন সেটা আপনি নিজেরা উত্তর দিতে পারেন, একটা কমিউনিটি একটা মতো তৈরি হওয়া যাক। আর সেরকম যদি কোনো কোশ্চেন থাকে যেটা আমার ইম্পর্টেন্ট বলে মনে হয় আগামী দিনে, তাহলে সেটাও আমি কভার করার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা শেষ করার আগে যদি আপনি ইটি মানি ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারেন এবং আপনার ইনভেস্টমেন্টের জার্নি শুরু করতে পারেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে।